আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, জন্ম মৃত্যুর সন্ধিক্ষণে প্রত্যেকটা মানুষের জীবন সীমাবদ্ধ। সেই জীবনে ভালো থাকার জন্য একটা সুস্থ মন দরকার, সুস্থ শরীর দরকার। সুস্থ থাকতে হলে আপনি সঠিকভাবে ডক্টরের শরণাপন্ন হতে হবে। যে রোগ আপনি ভুগছেন, যে রোগে আপনি আক্রান্ত হচ্ছেন, সেই রোগ থেকে মুক্তি পেয়ে সুস্থতা অর্জন করার জন্য একজন শরণাপন্ন হতে হবে বিশেষজ্ঞ ডক্টরের কাছে। দর্শক, আমার সাথে আছেন আজকে এমডি মোহাম্মদ মাইনউদ্দিন। উনি আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন দীর্ঘ এক মাস। ওনাকে ভর্তি দেওয়া হয়েছিল, উনি 15 দিন ভর্তি ছিলেন আমাদের এখানে। 15 দিন ভর্তি থেকে স্যারের ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে বাড়িতে চলে গিয়েছেন। এখন স্যারের কাছে উনি আসলেন, স্যারকে উনি দেখালেন, সেই সম্পর্কে আসলে আলোচনা করব। এখন স্যার ওনাকে কী বলেছে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। চলুন দর্শক, ওনার সাথে একটু পরিচয় হয় নি। জি, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ মাইনউদ্দিন। কোথা থেকে আসছেন? আমি আছি মহাখালীতে। আচ্ছা স্যার, আমরা ইতিমধ্যে জানি যে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়ে অনেকটা সুস্থ হয়ে বাড়িতে চলে গিয়েছিলেন। আচ্ছা, আপনার আসলে মূল সমস্যাটি কি হয়েছিল সেটা কি একটু বলে বলবেন? সমস্যা ছিল আমার পায়ের তারার থেকে কোমর পর্যন্ত ব্যথা ছিল, আমি হাঁটতে পারতাম না। এই 2-3 মাস ধরে প্রচুর কষ্ট করছি আমি। পরে আমি যে কোনো ইউটিউবে সার্চ দিয়ে পরে ডাক্তার শফিউল্লাহ স্যারের হওয়ার পরে আমি এখানে আসি। আর পরে স্যার আমার ভর্তি দিল। পরে আমি 15 দিন ভর্তি দিয়ে সেটা 14 দিন ছিলাম। 14 দিনের পরে আমি মোটামুটি 70-80% সুস্থ হয়ে গেছিলাম। আচ্ছা, সুস্থ হওয়ার পরে স্যার বলছে আমার 1 মাস পরে আসার জন্য। জি, 1 মাস পরে এখন আসি। স্যার বলছে এর জন্য এখন আমি মোটামুটি ফিট আছি। স্যার, আপনি তো প্রায় দীর্ঘ অনেক দিন যাবত আপনার এই সমস্যাটা ভুগছেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, অনেক ডক্টরের কাছে গিয়ে আপনার টাকা পয়সা আর্থিক একটা সচল থেকে অসচল হয়ে গিয়েছিল একটা পর্যায়ে, অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে। তো আসলে সেই টাকা পয়সা খরচ করে কিন্তু আপনি সব জায়গায় গিয়েও আপনি সঠিক একটা ট্রিটমেন্ট পাননি। আপনি যখন আমাদের সম্পর্কে জানতে পারলেন, আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান সম্পর্কে জানতে পারলেন, আপনি সরাসরি আমাদের হসপিটালে আসলেন, স্যারকে দেখালেন, স্যার আপনাকে ভর্তি দেওয়ার পরে আমাদের এখানে ভর্তি থেকে আপনি সুস্থ হয়ে বাড়িতে চলে গিয়েছেন। তারপর আবার 1 মাস পরে আসার কথা বলেছে, আপনি আসলেন। এখন এখন কি অবস্থা স্যার আপনার? এই যে এখন আমি আল্লাহর রহমতে 95% সুস্থ আছি ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, অর্থাৎ স্যার আপনাকে যে ট্রিটমেন্টগুলো দিয়েছে, যেভাবে থাকার কথা বলেছে, স্যারের যে নিয়মকানুনগুলো বলেছে, আপনি সবগুলো ঠিকঠাক মতো পালন করে স্যারের কাছে আবার 1 মাস পরে আসলেন। এখন মনে হচ্ছে যে আপনি আগের চাইতে প্রায় 90-95% সুস্থ হয়ে গিয়েছেন। আচ্ছা স্যার, আপনার সেই ভালো হওয়ার জায়গা থেকে, অর্থাৎ আপনি একটা সময় কিন্তু অনেকটা অসুস্থ ছিলেন, এখন কিন্তু অনেকটাই সুস্থ, সেই জায়গা থেকে আপনার আপনার মতো কিন্তু অনেক পেশেন্ট আছে, দেশ দেশের বাইরে আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান সম্পর্কে। তাদের উদ্দেশ্যে বলবো, ডাক্তার শফিউল্লাহ সাহেবের কাছে আসলে আপনারা ইনশাল্লাহ ভালো সুস্থ পাবেন, ভালো ট্রিটমেন্ট এখানে হয়, ওনাদের সব কিছু স্বাভাবিকভাবে ওনারা খুব যত্ন সহকারে মানুষের কাজ করে, ভালো ট্রিটমেন্ট হয়। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান হচ্ছে বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে ডক্টর শফিউল্লাহ প্রধান সম্পর্কে যদি আপনারা জানতে চান, আমাদের প্রত্যেকটা ইউটিউবে, আমাদের প্রত্যেকটা পেজে স্যারের অনেক ভিডিও দেওয়া আছে, আর প্রত্যেকটা রোগীর অনেক ভিডিও দেওয়া আছে। ওনারা এসে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হওয়ার কারণেই আসলে আপনাদের সামনে ওনাদেরকে নিয়ে আসি, প্রত্যেকটা রোগীকেই আমরা নিয়ে আসি, প্রত্যেকটা রোগীর সমস্যা আমরা আলোচনা করি। তো দর্শক, আমার সাথে যিনি আছেন, আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে উনি 15 দিন ভর্তি দেওয়া হয়েছিল ওনাকে, 14 দিন থাকার পরে উনি 90-95% সুস্থ হয়ে গিয়েছেন। কিন্তু সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পরে অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমি সুস্থ হয়ে বাড়িতে চলে গেলাম, কিন্তু যাওয়ার পরে আমি আবার স্বাভাবিকভাবে জীবন যাপন করার সময় বা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবো ঠিকই, একটা সময় গিয়ে আবার অসুস্থ হয়ে যাব, সেই ভ্রান্ত ধারণাটা থাকে। তো দর্শক, আজকে ওনাকে বা আপনাদের মাঝে নিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান আপনাদেরকে, অর্থাৎ এই ধরনের পেশেন্টকে যেভাবে নিয়মকানুনে থাকার কথা বলে, যেভাবে ব্যায়াম করার কথা বলে, যেভাবে ট্রিটমেন্ট চালিয়ে যাওয়ার কথা বলে, আর সেভাবেই আসলে জিনিসগুলা কন্টিনিউ করা দরকার, সেভাবে মেনে চলা দরকার, তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। দর্শক, আজকের জন্য এখানে আমরা শেষ করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।